কি রে তুই এখনো ঘুমাসনি এত রাত পর্যন্ত জাগে দেয় কি করছ সে কথা আর কয় না বা মানে একটা ভিডিও দেখ না উচ্চ ফেসবুক দেখি মনে করে হাসতে হাসতে আমার অবস্থা খারাপ তা কি ভিডিও দেখলো কত এনা শুনি এক মোষ হসে কি জঙ্গলের মধ্যে সেই দৌড়াচ্ছে মনে করে চিচির করে দৌড়াচ্ছে বুঝছো তো ওই দৌড়ানোর রাস্তার মধ্যে একটা শিয়াল দাঁড়া আছে তো শিয়াল এখন ওই শিয়ালের সামনে তো ওই মোষ দৌড়ে যাচ্ছে তো শিয়ালের বন্ধু হচ্ছে ওই মোষ শিয়াল এখন করছে কারে এত জোরে কুটি যাচ্ছে তুই পালাচ্ছ মনে হচ্ছে তো মোষ করছে তাড়াতাড়ি পালা জঙ্গলের মধ্যে পুলিশ আসছে হাতিক ধরবার তো শিয়াল করছে যে হাতিক ধরবি তা তুই কৃষক দৌড়াচ্ছ বে তো মোষ এখন করছে আরে ভাই এটা বাংলাদেশ জেলও আমার বিশ বছর কাটে যাবি প্রমাণ করতে যে আমি হাতি লই এই কথা শুনে শিয়াল দৌড় 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 বুঝছো সেই কি কাউল তুই এল্লা দেখেছিস তাহলে রাত জাগে রাত জাগা কতখানি ক্ষতি তুই জানিস আর রাত না জাগলে কতখানি বরকত সেটা তো তুই জানিস না আচ্ছা ক দেখি শুনি কি বরকত আছে শোন বরেরা হুজুর বুঝছো বিশাল বড় আলেম খুব জানে ইংকাটা লোকের সাথে একটা সাধারণ লোক করছে কি চরম ঝগড়া লাগছে করছে যে বরকত বলে কিছু নাই হুজুর এখন উদাহরণ দেওয়ার জন্য করছে কে তুই ছাগল আর কুত্তা দেখছো তো লোক করছে হ দেখছি দেখবো না কৃষক কেন ওই হুজুর করছে আচ্ছা কত কুত্তা বেশি দেখিস না ছাগলক বেশি দেখিস ক দেখতে ওই লোক আহন করছে কে ছাগলক বেশি দেখি এটা কোন কথা হলো ছাগলই তো বেশি এখন ওই হুজুর এখন করছে কে রে ছাগল তো লিপ্তি জব করা হয় কুরবানি আলে লাখ লাখ জব করা হয় তাও ছাগলক বেশি দেখিস আর কুত্তা চার পাঁচটা করে বাচ্চা দেয় তাও কুত্তা দেখিস না কিসব কত দেখি আমি কেন করে জানবো এটা কি তো হুজুর করছে শোন এটাই হচ্ছে বরকত বরকতের জন্য ছাগলক বেশি দেখা যায় আর ছাগল বেশি থাকে আর কুত্তার উপর কোনো বরকত নাই বুঝছো তো এই লোক করছে এটার সাথে ছাগলের সাথে কুত্তার বরকতের সাথে সম্পর্ক কি কত হ্যাঁ আছে ছাগল সুন্দর সময় ঘুমায় আর ভোরবেলা জাগে এটা হচ্ছে রহমত আর সকালবেলা ওটা হচ্ছে আল্লাহ রহমত বুঝছো আর কুত্তা করে কি দেখ জাগে থেকে সকালবেলা ঘুমায় বুঝছো এটা বরকত থেকে বঞ্চিত হয়ে যায় সেই জন্যে কুত্তার উপর কোনো বরকত নাই আল্লাহ বুঝার পারছো ঘটনা হজরতলা সালামের সন্ন্যত কি জানিস নামাজ পরে ঘুমে যাওয়া আর শেষ সাথে উঠে তাহাজ পড়া ফজল নামাজ পড়া যাতে শেষ অংশে আল্লাহ কাজে যা দোয়াশাবো তাই আল্লাহ কবল করবে আর আমরা কি করি সারাদ্রে মোবাইল টিভি ইন্টারনেট দেখি আজে বাজে জিনিস দেখি দেখতে 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 তিনটা পার হয়ে যায় তারপরে আসে ঘুমায় দেখবো ফজরের সময় সেই ঘুম ওটা কোনো নাম নাই শোন ফজরের যে দুই রেখার শূন্যত আছে এই দুই রাগাত শূন্য পৃথিবীর মধ্যে যত কিছু ভালো কিছু আছে তার থেকে সবচেয়ে বেশি উত্তম সুভান আল্লাহ বুঝছো চিন্তা কর দুই রাখার ফরজ নামাজের কতখানি মর্যাদা কতখানি মূল্যবান আর সেই সময় আমরা ঘুম পাড়ে কাটে দিই আল্লাহ এই সময় সময় কোন রে তাই আমরা আল্লাহ কাছে রাগ করি অস্থির হয়ে যায় যে এত দোয়া কাছি আল্লাহ কবুল করে না আল্লাহ কবুল করে না এ হচ্ছে ঘটনা আল্লাহ কবুল করে না তাই আমাকে পরিবর্তন হওয়া লাগবে রাত জাগা যাবি না এটা খুব সিরিয়াসের ব্যাপার বুঝছো রাত জাগলে আর অন্যান্য মেলা ক্ষতি হয় খালি এক ক্ষতি নয় রোগ ব্যাধি কিছু ধরে আর সকাল সকাল ঘুমালে শরীর ভালো থাকে বুঝছো অতএব আজ থেকেই তুই সকাল সকাল ঘুমাবো সকাল সকাল উঠবো আর সকালবেলা উঠে ফজর নাচ আল্লাহ কাছে দোয়া করবো দেখবো আল্লাহ সব কিছু কবুল করবি ঠিক আছে ঠিক আছে আব্বা আমি কাল থেকে সকাল সকাল ঘুমাবো মনে করো দশটার মধ্যে ঘুমাবো আর ভোর পাঁচটার দিকে উঠে ফজর নামাজ করবো বুঝছো আর আল্লাহ কাছে দুই হাত তুলে দোয়া করবো দিকে আল্লাহ কবুল করে কিনা